প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সুন্দরবনে বিচরণ করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এই বন্যপ্রাণীগুলো বনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সুন্দরবনে বেশ কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। আমাদের আজকের পর্ব সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যে নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব জহিরউদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সুন্দরবন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই প্রাকৃতিক বন। পৃথিবীর বৃহত্তম এই একক ম্যানগ্রোভ বনে গড়ে উঠেছে ভিন্ন ধরনের প্রতিবেশ ব্যবস্থা। লবণাক্ত পরিবেশের এ বনভূমিতে অসংখ্য জলজ, স্থলজ প্রাণী ও উদ্ভিদের সমাহার ঘটেছে, ফলে সুন্দরবন হয়ে উঠেছে জীববৈচিত্র্যের আধার। জল ও স্থল মিলিয়ে সুন্দরবনের মোট আয়তনের প্রায় 6,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। গোটা সুন্দরবনেই বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ দেখা গেলেও এর কিছু কিছু অংশে বন্যপ্রাণীর উপস্থিতি বেশি। তাই এ সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সুন্দরবনে তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। এগুলো সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য, সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্য এবং সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত। এগুলো ছাড়াও সুন্দরবনে জলজ স্তন্যপায়ী প্রাণীদের জন্য আরও তিনটি অভয়ারণ্য রয়েছে। সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য খুলনা জেলার সর্বদক্ষিণে অবস্থিত।
1996 সালে ঘোষিত এই বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন প্রায় 37,000 হেক্টর। বঙ্গোপসাগরের তীরবর্তী অভয়ারণ্যটি নিচু ভূমিতে অবস্থিত। এছাড়া লবণাক্ত পরিবেশে অবস্থিত হওয়ার কারণে এখানকার জীববৈচিত্র্য কিছুটা ভিন্ন। নিয়মিত জোয়ার ভাটার কারণে এখানকার অধিকাংশ এলাকার মাটি আর্দ্র থাকে। সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রধান উদ্ভিদ গেওয়া। এছাড়া কিছু কিছু স্থানে সুন্দরী গাছও রয়েছে। এর পাশাপাশি কেওড়া, পশুর, ধুন্দল, ফার্ন, শন, নলখাগড়া, গরান ও গোলপাতা সহ রয়েছে অন্যান্য উদ্ভিদ। এছাড়া বিভিন্ন প্রজাতির বিরুৎ, গুল্ম ও লতাজাতীয় উদ্ভিদ দেখা যায় অভয়ারণ্যের চারপাশে। সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি প্রাণী বৈচিত্র্যে অনেক সমৃদ্ধ। এখানে দেখা যায় এমন সরীসৃপ প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, গুই সাপ, কুমির ও কাছিম। সারা বিশ্বে বিপন্ন অলিভ রিডলি কাছিম এখানকার বালুময় সমুদ্র তীরে এসে ডিম দেয়। সরীসৃপ ছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি, স্তন্যপায়ী ও উভচর প্রাণীর দেখা মেলে এই অভয়ারণ্যে। এখানে বানর, চিত্রহরিণ, মেছবিড়াল, বাঘ, ভোঁদর, বন্য শুকর প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর উপস্থিতি চোখে পড়ে। এছাড়া রং বেরঙের বৈচিত্র্যময় পাখির গুঞ্জনে সারাদিনই মুখর থাকে এ বন। এসব পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির মাছরাঙা, প্যাঁচা, ইগল, বনমালী উল্লেখযোগ্য। শীতকালে অসংখ্য পরিযায়ী পাখি বিচরণ করে এই অভয়ারণ্যে। সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর দিয়ে বয়ে গেছে বেশ কিছু খাল এবং নদী। এসব নদী পরবর্তীতে সাগরে গিয়ে মিশেছে। এসব নদী ও খালে ডলফিন সহ বিভিন্ন জলজ স্তন্যপায়ী প্রাণী বিচরণ করতে দেখা যায়।
এ সকল উদ্ভিদ ও প্রাণীর সমন্বয়ে চমৎকার এক প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে সুন্দরবনে। আর এ কারণেই সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকা 1997 সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। সুন্দরবনের মানচিত্র, এখানে আমাদের এই মানচিত্রে দেখানো হয়েছে আমাদের সুন্দরবনের বিভিন্ন জায়গার কথা। এখানে লেখা আছে, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো নীলকমল, সুন্দরবনে একদম শেষ মাথায়। এবং এই সুন্দরবন কিন্তু আমাদের রক্ষা কবচ হিসাবে কিন্তু আমাদের রক্ষা করছে আমাদের ঝড় জলোচ্ছ্বাস নানা ধরনের বৈরী আবহাওয়া থেকে। সুতরাং এই সুন্দরবনকে শুধু সৌন্দর্যের জন্য নয়, আমাদের জীবনের জন্য রক্ষা করতে হবে। আর এই সুন্দরবনে যে জীববৈচিত্র্য আছে এবং আমাদের সবচেয়ে বড় যে গর্ব বেঙ্গল টাইগার, সেই টাইগার কিন্তু এখানেই আছে। সুতরাং বিশ্বের ঐতিহ্য এই সুন্দরবন, আমাদের ঐতিহ্য সুন্দরবন। এই সুন্দরবনকে নিয়ে আমাদের আসলে অনেক অনেক ভাবার আছে এবং অনেক কিছু করার আছে। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পর্যটনের জন্য বেশ জনপ্রিয়। প্রতি বছর বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে এ বনে। সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিরন পয়েন্ট। এখানে পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও দেখা যায়। এছাড়া সুন্দরবনের উপর নির্ভর করে বেঁচে আছে অসংখ্য মানুষ। স্থানীয় জনগণের একটি বড় অংশের জীবন ও জীবিকা নির্ভর করে এখানকার বনজ সম্পদ আহরণের ওপর। প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবনের বর্তমান অবস্থা আগের মতো নেই। জলবায়ু পরিবর্তন সহ মানব সৃষ্ট বিভিন্ন কারণে এই অভয়ারণ্যের বন্য প্রাণীগুলো বর্তমানে হুমকির মুখে। হুমকির মুখে অভয়ারণ্যের প্রতিবেশ ব্যবস্থা। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রতি বছর সুন্দরবনের উপকূলীয় অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির শিকার হয় এখানকার উদ্ভিদ ও অন্যান্য বন্য প্রাণী। এছাড়া অসাধু মানুষের লোভের শিকার হয়ে মারা পড়ছে এখানকার বিভিন্ন বন্য প্রাণী। ধ্বংস হচ্ছে সুন্দরবনের মূল্যবান বনজ সম্পদ। পর্যটকদের অসচেতন কর্মকাণ্ডেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার পরিবেশ, যা সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাই সুন্দরবন তথা এখানকার সমৃদ্ধ বন্য প্রাণী সম্পদ রক্ষায় আমাদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। সরকারের পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও বন্য প্রাণী সংরক্ষণে এগিয়ে আসতে হবে, তবেই এই অভয়ারণ্যগুলোর জীববৈচিত্র্য টিকে থাকবে, ভালো থাকবে সুন্দরবনের সার্বিক পরিবেশ।
দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব জহিরউদ্দিন আহমেদের সাথে। জহির ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি জহির ভাই, আপনি বন বিভাগে এবং সুন্দরবনে ছিলেন বহু বছর, আমাদের একটু দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটা নিয়ে একটু বলবেন এবং ওখানকার অবস্থা নিয়ে একটু বলবেন আমাদের। জি ধন্যবাদ আপনাকে। এই বাংলাদেশের তিনটা অভয়ারণ্য সুন্দরবনে আছে। আমরা জানি আমাদের যে দক্ষিণ অভয়ারণ্যর কথা বলছেন সেটা তার আয়তন প্রায় 36,790 হেক্টরের মতো, যার ভিতরে 20,100 হেক্টর হলো ল্যান্ড আর বাকিটা হলো আপনার পানি। দক্ষিণ অভয়ারণ্যে বাঘ আছে, হরিণ আছে, শুকর আছে, নোনা পানির কুমির সেটা আছে, মনিটর লিজার্ড আছে, সাপ আছে বিভিন্ন প্রজাতির, নদীতে আপনার এখানে মেরিন টার্টল আছে এবং ডলফিনও আছে। ওদিকে কি কোনো শার্ক আছে আপনার ওই এলাকায়? শার্কও আছে, শার্ক শার্কও আছে। আমরা স্পেসিফিক্যালি ওখানে যেটা সাধারণভাবে দেখা যায় অলিভ রিডলি টার্টেলটা আমরা প্রায়ই এটা দেখে থাকি। আপনি জানেন যে সুন্দরবনে কিন্তু 55টা কম্পার্টমেন্ট আছে। এই 55টা কম্পার্টমেন্টের ভিতরে 43 এবং 44 নম্বর কম্পার্টমেন্টের টোটাল এরিয়াটাই হলো আমাদের এই অভয়ারণ্যের অংশ। এবং স্যালাইনিটি পয়েন্টে যদি আপনি চিন্তা করেন আপনি দেখবেন যে এটা মোর দেন 20 PPT। বলবেন যে এখানে প্রধান যে উদ্ভিদগুলো কি আছে এই জায়গায়? প্রধান উদ্ভিদের ভিতরে গরান আছে, সুন্দরী আছে, গেওয়া আছে, তারপরে গোলপাতা আছে, তারপরে আপনার ঝানা গর্জন আছে। ঝানা গর্জন তো কিন্তু আপনার রিয়েল ম্যানগ্রোভ, 50টা প্রজাতি আছে সারা বিশ্বে রিয়েল ম্যানগ্রোভ, তার ভিতরে আমাদের এই সুন্দরবনে 35টা রিয়েল ম্যানগ্রোভ স্পিসিস কিন্তু আমাদের আছে। এই সমস্ত চিন্তাভাবনা করেই কিন্তু 1997 সালে আমাদের এই এলাকা 1,37,900 হেক্টর এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লারেশন করা হয়। এই অভয়ারণ্যের ব্যবস্থাপনা নিয়ে একটু বলবেন। আমাদের এই অভয়ারণ্যের ভিতরে একটা আছে আপনার অভয়ারণ্য কেন্দ্র, যেটা আমরা নীলকমলে, আর একটা আছে আপনার ক্যাম্প আছে একটা কাগাদবকে। এখন আপনি জানবেন ইদানিংকালে আমরা স্মার্ট পেট্রোলিংয়ের কাজ শুরু করেছি। এই স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে আমরা 10 থেকে 15 দিনের জন্য আমাদের একটা গ্রুপ অফ স্টাফ বোটে খাদ্য এবং তেল জ্বালানি এগুলো সব নিয়ে গ্রুপটা চলে যায়। তাদের কাছে GPS থাকে, আর্মস থাকে, ডাটা কালেকশনের ফিল্ড বুক থাকে। এরা যেখানে যে অবস্থায় যা কিছু পায় অবৈধ পেলে তাকে ধরে, অ্যারেস্ট করে এবং চালান দেওয়ার ব্যবস্থা করে। এবং অ্যাট দি সেম টাইম যে সমস্ত জিনিসগুলো পশু পাখি যা কিছু দেখেছে সমস্ত কিছু ওখানে নোট ডাউন করে এবং ওই এলাকার বায়োডাইভার্সিটির একটা চিত্র আমরা পাই। বাঘের যদি সাইটিং হয়, পাখির অবস্থান যদি জানা যায়, মাছের যদি প্রাচুর্যতা জানা যায়, এই বায়োডাইভার্সিটি হটস্পটগুলো আমরা নির্ধারণ করতে পারি। আচ্ছা, এই অভয়ারণ্যের উদ্ভিদ এবং প্রাণীর মূল হুমকিগুলো কি? এটা একটা ভালো বিষয় আপনি অবতারণা করেছেন। অবৈধভাবে প্রাণী শিকার করা এটা হলো একটা। দ্বিতীয় নম্বর বিষয় হলো ইলিগ্যাল ফিশিং। তিন নম্বর বিষয় হলো হ্যাবিটেট সঠিকভাবে আছে কি না সেটা দেখা। আপনি যদি এই অভয়ারণ্যের দিকে দেখেন আপনি তিনটা বিষয় ইজিলি ভাগ করতে পারবেন। এখানে যেমন স্যান্ড বার আছে, দ্বীপ আছে, চর আছে, এই যে আমাদের টুরিস্টরা যায় মাইকে শব্দ করে, এটাও কিন্তু বন্যপ্রাণীর আপনার প্রে প্রিডেটর রিলেশনশিপটাকে নষ্ট করে। 5 decibel ইনক্রিজ অব দি সাউন্ড ফ্রিকোয়েন্সি যদি বাড়ে কোনো একটা বনের, সেখানে প্রিডেটর তার প্রেকে লোকেট করতে পারে না। যদি লোকেট করতে না পারে তাহলে যেটা যার উপরে নির্ভরশীল সেটা কিন্তু খাদ্য শৃঙ্খলে একটা বাধার সৃষ্টি, বিপর্যয় ঘটবে। এই বিপর্যয়ের ফলে কিন্তু প্রাণীগুলো মাইগ্রেট করে, এই মাইগ্রেশনের ফলে আপনার কিন্তু এই যে পুরো যে হ্যাবিটেটটা এই হ্যাবিটেটটা কিন্তু নষ্ট হয়। যদি ইকোট্যুরিজম হয় তাহলে তো সমস্যা নেই, কিন্তু যখন অতিরিক্ত লোক সমাগম হবে অথবা মাইক বাজিয়ে পিকনিক করতে যাওয়া এই ধরনের ট্যুরিজম, এটা 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 আপনি ঠিকই বলেছেন যে আসলে মাস ট্যুরিজম সুন্দরবনের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। জি, ইকোট্যুরিজম করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের ক্যারিং ক্যাপাসিটি জানতে হবে। তবে কোনো এলাকায় যদি বায়োডাইভার্সিটির প্রতি ট্যুরিজম ধ্বংসাত্মক কিছু হয় সেক্ষেত্রে ওই এলাকায় ট্যুরিজম বন্ধ করা শ্রেয়।
ভারতের সুন্দরবনে দেখেছি যে ওরা কিন্তু সব জায়গায় ভিতরে ঢুকতে দেয় না, আমরা কি এরকম কিছু করতে পারি না? আমরা এই চিন্তা ভাবনাও করছি যে সমস্ত জায়গায় বায়োডাইভার্সিটি এবং আমাদের বন্যপ্রাণী এন্ডেঞ্জার্ড বা আমাদের বন সমস্যায় আছে, সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই এই ট্যুরিজম বন্ধ করা উচিত। এই অভয়ারণ্যের সমৃদ্ধি কিংবা সংরক্ষণের জন্য ভবিষ্যতে আর কি করতে পারি আমরা? আমরা যদি প্রোটেকশনটা সঠিকভাবে দিতে পারি তাহলে কিন্তু আমরা এই বনকে রক্ষা করতে পারব। এখন এই প্রোটেকশনের জন্য আমাদের নতুন যে সমস্ত টেকনিক্স আছে, টেকনোলজি আছে যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য, সেই সমস্ত টেকনিক্স অ্যান্ড টেকনোলজিগুলো প্রোটেকশনের জন্য আমাদের নিতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এটা একটা অত্যন্ত জরুরি জিনিস। ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্স এটা দিতে হবে। প্রতিনিয়ত পেট্রোল করার জন্য যে পরিমাণ তার তেলের প্রয়োজন হয়, এই তেলটা প্রকল্প থেকে না নিয়ে আমাদের সরকারি ব্যবস্থার মাধ্যমে আমরা যদি এটা ব্যবস্থা করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এটা কন্টিনিউয়াস বন্ধ করা ছাড়া, মাঝখানে হঠাৎ করে তেলের অভাবে টহল বন্ধ হয়ে যাওয়া এটা না করে কন্টিনিউয়াস মনিটরিং, কন্টিনিউয়াস পেট্রোলিংয়ের কাজটা আমরা করে যেতে পারি। এখানে কি একটা জিনিস করা যায় না যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং? এটা পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে, তবে মনিটরিংয়ের জন্য আমার মতে ড্রোন ইউজ, ড্রোনটা কিন্তু ইউজ করা যায়। আপনি মনে করেন আমার টিমটা একটা খালে টহল করছে কিন্তু পার্শ্ববর্তী খালে যেখানে হয়তো বা আপনার অবৈধভাবে মাছ শিকার করছে সেটা কিন্তু আমি ওই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো ভিতরে গিয়ে যদি আমি ড্রোনটাকে উড়াই 5 স্কোয়ার কিলোমিটারের ভিতরে যতগুলো খাল আলটিমেটলি দেখে নিতে পারি সেখানে অবৈধ কিছু হচ্ছে কিনা, এটা করা যায়। ভারতও এটা ইউজ করছে। আমরা যদি সমন্বিতভাবে সকলে আমরা যদি সচেষ্ট হই তাহলে আমাদের এই সুন্দরবন আরও হাজার হাজার বছর বেঁচে থাকবে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক সুন্দরবন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সুন্দরবন দক্ষিণ বন্য প্রাণী অভয়ারণ্যের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে আরপাঙ্গাশিয়া নদী। সুন্দরবন দক্ষিণ বন্য প্রাণী অভয়ারণ্যে অবস্থিত হিরন পয়েন্ট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হিরন পয়েন্ট নীলকমল নামেও পরিচিত। এটি প্রমত্তা কুঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাঘ দেখার জন্য সুন্দরবনের হিরন পয়েন্ট অন্যতম স্থান হিসেবে পরিচিত। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, গ্রীষ্মকালে কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হয়? সঠিক উত্তরটি হলো বি, মৌসুমি বায়ু। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ ওয়াহিদ হাসান, চাকুরিজীবী, মহাখালী, ঢাকা। অভিনন্দন আপনাকে! আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কত সালে সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়? এ 1996 সালে, বি 1986 সালে। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, সুন্দরবনের বন্যপ্রাণী এই বনের অলংকার, তবে সংরক্ষিত এলাকা ঘোষণার পরও এখানকার বন্যপ্রাণী যথাযথ নিরাপদে নেই। তাই সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা ক্ষণ চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারা ক্ষণ এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে